প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রেতপক্ষ। প্রেতপক্ষর তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন প্রসেনজিৎ রয়ের দুটো ঘটনা তোমাদেরকে আমি পড়ে শুনিয়েছিলাম। তোমাদের এখানে বলে রাখতে চাই যে প্রসেনজিৎ রয় আমাকে 3টি ঘটনা পাঠিয়েছিলেন, কিন্তু এপিসোড অনেক বড় হয়ে যাবে বলে আমি 3টে ঘটনা আগের এপিসোডে শোনাইনি, একটা এপিসোড বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। এই ঘটনাটা একটু বড় হতে চলেছে, সেই জন্য আজকে একটা ঘটনাই থাকবে। এপিসোড শুরু হওয়ার আগে আরেকবার বলে রাখতে চাই যে প্রেতপক্ষ কোন রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, বশীকরণ বা কালো জাদু সাপোর্ট করে না। যে ঘটনাগুলো প্রেতপক্ষে পড়ে শোনানো হয় তার সত্যতা যাচাই করার কাজ প্রেতপক্ষের নয়। তাই শ্রোতাদের কাছে অনুরোধ যে তারা যেন এই গল্পগুলো এন্টারটেনমেন্টের জন্যই শোনেন। তো যেহেতু আজকে এপিসোডটা একটু বড় হতে চলেছে, তো সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের এই ঘটনা অন্ধ্রপ্রদেশের ওয়াল্টেয়ার নামক একটি জায়গার। এখানে বলে রাখা ভালো যে এই জায়গায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। প্রবীর রায় নামে একজন ভদ্রলোক, তিনি সম্পর্কে প্রসেনজিৎদার দাদা হন, যার্থত দাদা, এবং তার সঙ্গেই ঘটে গেছিল এই ঘটনাটা। প্রবীরবাবু এই অন্ধ্রপ্রদেশের ওয়াল্টেয়ার নামক জায়গাটায় একটি মেনটেনেন্সের কন্ট্রাক্টের কাজ পান এবং তাই জন্য কলকাতা থেকে 24 জন স্কিল্ড লেবার নিয়ে তিনি ওয়াল্টেয়ারের উদ্দেশ্যে পাড়ি দেন। এখানে বলে রাখছি, প্রবীরবাবু প্রথমে একবার ওয়াল্টেয়ার জায়গাটা ঘুরে আসেন এবং নিজের থাকার ব্যবস্থা, তার সঙ্গে 24 জন লেবারেরও থাকার ব্যবস্থা তিনি ওখানে করে আসেন। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কিছুটা দূরে তিনি একটা 4তলা বাড়ির সন্ধান পান লোকাল এক দালালের মারফতে, এবং তিনি সেই বাড়ির থেকে কিছুটা দূরে নিজের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করেন। বাসস্থান জোগাড় হয়ে যাওয়ার পর তিনি আর দেরি না করে 24 জন লেবারকে নিয়ে ওয়াল্টেয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ওয়াল্টেয়ার পৌঁছে 24 জন লেবারকে সেই 4তলা বাড়িতে থাকার বন্দোবস্ত করে দিয়ে তিনি নিজের বাড়িতে চলে যান। এখানে বলে রাখা দরকার যে 24 জন লেবারের সঙ্গে একজন রান্নার ঠাকুরও এসেছিল, যে কিনা এই 24 জনের খাবারের বন্দোবস্ত করবে। রান্নাবান্নার বন্দোবস্ত সেই বাড়িরই একটা রান্নাঘরে ব্যবস্থা করা হলো। এই বাড়িটিতে 12খানা ঘর ছিল এবং 24টা লেবার দুজন করে অনায়াসেই ঘর ভাগ করে নিল। আর রান্নার ঠাকুরের শোয়ার ব্যবস্থা হলো একদম নিচতলা রান্নাঘরের সংলগ্ন এক ভাড়ার ঘরে। তারা কয়েক মাসের এই কন্ট্রাক্টের কাজ করতে এসে সুদূর অন্ধ্রপ্রদেশের এই জায়গাটাতে এসে এত সুন্দর বাড়ি পেয়ে খুব খোশ মেজাজে যে যার মতো নিজেদেরকে উঠিয়ে নিল এই নতুন বাড়িটিতে। কিন্তু তারা জানতো না যে এই বাড়িতে তাদের জন্য কি বিভীষিকা অপেক্ষা করে আছে। ঘটনাটা শুরু হলো সেই দিন দুপুরবেলা। বাড়ির যদি একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয় তাহলে এইভাবে বলতে হয় যে এই বাড়িটাতে ঢুকতে গেলে একটা বড় লোহার গেট খুলে বাড়িটাতে ঢুকতে হয়। ঢুকেই একটা বাগানের মধ্যখান দিয়ে একটি পথ, সেটা সোজা বাড়ির সদর দরজায় এসে শেষ হয়। বাড়ির পেছন দিকে একটা ছোট্ট উঠোন, আর সেখানে একটা কুয়ো আছে। এই বাড়িতে জলের উৎস শুধু ওই কুয়োটাই। বাড়ির বাথরুমে শাওয়ার, কল সবকিছুরই ব্যবস্থা আছে, কিন্তু জলের পাইপলাইন কাটা। এই একটি অসুবিধে এই বাড়িটার মধ্যে ছিল, বাদবাকি বাড়িটা খুবই সুন্দর। বিবরণের পর ঘটনায় ফিরে আসছি। 24 জন লেবারের মধ্যে একজন লেবার দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে স্নান করতে গেল ওই কুয়োর পাশে। সে ক্লান্তি মেটাতে খুব ভালোভাবে স্নান করতে করতে গান করতে লাগলো, কিন্তু হঠাৎ সে যখন মুখে সাবান লাগাচ্ছে আর চোখ খুলতে পারছে না, পিছন থেকে তারই স্নান করা বালতি দিয়ে তার মাথার ওপর কেউ একজন চেপে ধরল। সে ভাবতে লাগলো তার বাকি 23 জন লেবার বন্ধুদের মধ্যেই কেউ হয়তো তার সঙ্গে মস্করা করছে, ফাজলামি মারছে, কিন্তু তার অবস্থা এমনই ছিল যে সে কোনো রকমেই নিজেকে ছাড়াতে পারছিল না। বালতির চাপ তার মাথায় এত জোর বসে যাচ্ছিল যে তার মাথায় ব্যথা করতে আরম্ভ করে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর হঠাৎ করে বালতিটা আলগা হয়ে যায়। বালতিটা সে মাথা থেকে সরিয়ে ব্যথায় মাথায় হাত বোলাতে থাকে আর মুখে জল দিয়ে চারিপাশে দেখে যে কেউ কোথাও নেই। সে মনে মনে ভাবল নিশ্চয়ই কেউ তার সঙ্গে মস্করা করেছে, আর যখন সে মুখে জল ঢালছিল সেই ফাঁকে পালিয়েছে। ফিরে গিয়ে সে সব ঘটনা বলল এবং খুব রাগারাগি করল। সে গিয়ে বলল, এরকম যদি কেউ করেছিস তবে ভালো হবে না, কিন্তু আমার কিন্তু মাথায় বড্ড লেগেছে। কিন্তু সবাই খুব অবাক হয়ে তার দিকে তাকালো। তাদের মধ্যে অনেকে বলে উঠল, আমরা সবাই তো এই ঘরেই বসে আছি, আর ওই রেডিও শুনছি, কেউ তাস খেলছি, কেউ গল্প করছি। তুই ওখানে স্নান করতে গেছিস, আমরা তো কেউ তোর ওখানে যাইনি। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই এদের মধ্যে কেউ হয়তো করেছে, কিন্তু এখন রাগারাগি হাতাহাতির ভয় মানতে চাইছে না। এই বাড়িটা অনেকদিন পরিত্যক্ত থাকায় জায়গায় জায়গায় মাকড়সার জাল জমেছিল। তো এই লেবারেরা ভাবল তাদেরকে যখন এখানেই বহুদিন কাটাতে হবে, তাহলে কেননা এই জায়গাটাকে পরিষ্কার করা যায়। ভেবে তারা এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে লাগলো। ওই ঘটনার পর সারাদিন নির্বিঘ্নেই কাটলো। বিকেলবেলা চপমুড়ি সহযোগে আড্ডা, তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় তারা সবাই উপলব্ধি করল বাড়িটা এমন একটা জায়গায় অবস্থিত, আশেপাশে কোনো লোক বসতি নেই। কিন্তু তাহলেও এই ভেবে তারা নিজেদেরকে আশ্বাস দিয়েছিল তারা এখানে 24 জন আর রান্নার ঠাকুর নিয়ে 25 জন আছে, ভয় কিসের। প্রথমেই বলেছিলাম এই বাড়িতে 12টা রুম আর 24 জন দুজন দুজন করে রুম ভাগ করে নিয়েছিল। তো এমনই একটা রুমে দুজন লেবার ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রির বেলায় তাদের দরজাটা আস্তে করে খুলে গেল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তাদের দুজনের মধ্যে একজন বুঝতে পারল কেউ সত্যি ঘরে ঢুকেছে। কিন্তু কিছু করবার বা বোঝার আগে হঠাৎ করে কেউ তার মুখে বালিশ চেপে ধরল। যে বালিশ চেপে ধরেছে সে এমনভাবে তার মুখ চিপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে যেতে লাগলো। সে ভাবল সে মনে হয় মরেই যাবে, কিন্তু নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সে বুঝতে পারল যে এই বজ্রমুঠি ছাড়াবার জোর তার গায়ে নেই। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবস্থায় সে বুঝতে পারল যে বালিশটা আলগা হয়ে গেছে। সে কোনো রকমের নিঃশ্বাস নিয়ে ধরপর করে উঠে বসল। তার মুখ নীল হয়ে গেছে। উঠে দেখলো তার পাশে শুয়ে থাকা লেবারটি তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে রাগে তার দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে তোর? তুই আমাকে মেরে ফেলতে চাইছিস? তুই কি পাগল? অপর দিকের লোকটা কিছুই বুঝতে পারে না। সে বলে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোর গোঙানির আওয়াজ শুনে ধরপর করে উঠে দেখলাম তুই বালিশ মুখ থেকে সরিয়ে উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিস। বিশ্বাস কর আমি কিছুই জানি না। তাহলে এটা কি করে হতে পারে যে অন্য কেউ ঢুকে আমার মুখে বালিশ চেপে ধরে? এই নিয়ে দুজনের মধ্যে বেশ বচসা শুরু হয়ে যায় এবং তাদের গলার আওয়াজে বাদবাকি সবাই উঠে তাদের রুমে এসে জড়ো হয়। কোনো রকমে দুজনকে থামিয়ে তারা এবার ঠিক করে যা কথা হওয়ার কালকে হবে, আজকে না হয় যে যার মতো শুয়েই পড়া যাক। কিন্তু ঠিক এই সময় তারা প্রত্যেকে শুনতে পায় যে ছাদে কি একটা আওয়াজ হচ্ছে। অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছে কোনো একটা ভারী জিনিস ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিছুই বুঝতে পারে না। আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পর তারা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। এই ঘটনার পরের দিন সবাই যে যার মতো কাজে লেগে যায়। সবাই বলা বলি করে আশেপাশে জঙ্গল আছে, হয়তো ছাদের মধ্যে বাঁদরের উপদ্রব হয়েছে, সেই জন্যই রাত্রের ওই আওয়াজ। এইসব নানামুনির নানা মত দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে যে যার মতো কাজে লেগে যায়। সকালের জল খাওয়ার পরে সবাই তাপবিদ্যুৎ কেন্দ্রে চলে যায় কাজের জন্য। বাড়িতে পড়ে থাকে রান্নার ঠাকুর। তো রান্নার ঠাকুর স্নান টান করে বাড়িতে রান্নার কাজ করতে থাকে, কেননা লেবাররা দুপুরবেলা ফিরবে এবং খাওয়া দাওয়া করবে। তো রান্নার ঠাকুর বড় এক কড়াইতে সবজির ডাল বসিয়ে আরেক উনুনে ভাত বসিয়ে দিল। হঠাৎ একটা বড় নুনের কৌটো ওপরের তাকে রাখা ছিল, সেই অত বড় নুনের কৌটোটা হঠাৎ কড়াইয়ের মধ্যে ধড়াম করে পড়ে যায়। এই দেখে রান্নার ঠাকুর প্রচন্ড অবাক হয়ে যায়। সে ভাবে অতখানি নুন হাওয়া নেই, ঝড় নেই, অত উঁচু তাক থেকে কিভাবে কড়াইয়ের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু ভেবে তো আর লাভ নেই, ওই অতখানি নুন পড়ে যাওয়ায় পুরো রান্না খারাপ হয়ে গেল। রান্নার ঠাকুর ভয় পেয়ে গিয়ে সে দৌড়ে পালায় প্রবীরদার বাড়িতে সব কথা জানাতে। সে গিয়ে প্রবীরদাকে বলে, বাবু ওই বাড়িতে ভূত আছে বাবু, আমি খাবার বসিয়েছিলাম সব নুনে পোড়া হয়ে গেছে, আমি ওই বাড়িতে ফিরে যাব না বাবু, আমি ওই বাড়িতে ফিরে যাব না, আমাকে মাফ করুন। প্রবীর বাবু রেগে গিয়ে বলে, এসব তোদের কুসংস্কার, অত সুন্দর বাড়ি আর তুই বলছিস কিনা ওই বাড়িতে ভূত। এসব বাজে কথা বললে কাজ থেকে বার করে নতুন ঠাকুর নিয়ে আসবো। বকা শুনে রান্নার ঠাকুর কিছু না করতে পেরে বাড়ি ফিরে যায়। প্রবীরদা তাকে এও বলে যে তার লেবাররা দুপুরবেলা ফিরে এসে যেন ঠিক মতো খেতে পায়। তার আদেশ পালন করার জন্য রান্নার ঠাকুর ফিরে গিয়ে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু ভাতে তৈরি করে রাখে। যথারীতি দুপুরবেলা কাজের শেষে লেবাররা ফিরে সবাই লাইন দিয়ে খেতে বসে যায়। রান্নার ঠাকুর তাদেরকে পরিবেশন করতে থাকে খাবার। তারা যেখানে খেতে বসেছিল সেই জায়গাটার বিবরণ একটু দিয়ে রাখি। একটা লম্বা বারান্দা, সেই বারান্দার বাইরে সবাই জুতো খুলে লাইন দিয়ে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এই সময় ভর দুপুর বেলা হঠাৎ করে তাদের খুলে রাখা জুতোগুলো কেউ তাদের দিকেই ছুটতে থাকে। এমন মনে হয় জুতোগুলো যেন উড়ে উড়ে তাদের পাতে এসে পড়ছে। এই অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখে সবাই ভয় দৌড়ে পালায় পাওয়ার প্ল্যান্টে। সেখানে সবাই গিয়ে প্রবীরদাকে ঘটনাটা বলে, কিন্তু আগের মতোই কোনো লাভ হয় না। প্রবীরদা বলে, এত সুন্দর বাড়ি আর তোরা কিনা ফাজলামি মারছিস, ইয়ার্কি মারছিস, তোদেরকে জুতো ছুটছে এই ভর দুপুর বেলা, আর তোরা ভয়ে আমার কাছে পালিয়ে এলি। দেখলি না কোনো স্থানীয় বাচ্চা হয়তো ইচ্ছা করে তোদের সঙ্গে মশকরা করেছে। ভয় কাচুমাচু হয়ে তারা মুখ চুন করে আবার বাড়ি ফিরে আসে। খাওয়ার মাথায় ওঠে, কেননা কি আর খাবে, খাবারের পাতের মধ্যে চটি জুতো পড়ে একাকার হয়ে রয়েছে। যাই হোক, পেটে যেটুকুই গেছিল তারা সেটুকুই খেয়ে একটু বিশ্রাম নিতে ঘুমায়। লেবাররা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে, এ কি সব ঘটনা ঘটছে এই বাড়িতে, এই বাড়িতে কি সত্যি কোনো অপদেবতা আছে? দিনে দুপুরে এরকম ঘটনা, প্রথমে এই বালতি চেপে ধরার ঘটনা, তারপর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করার ঘটনা, তারপরে আজকে এই জুতো ছোড়াছড়ি, কি অদ্ভুত। এইসব বলা বলি করতে করতে তারা একে একে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে, কেননা বিশ্রাম নিয়ে বিকেলবেলা তাদেরকে আবার নাইট শিফটের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রে যেতে হবে। সকালের কাজের ক্লান্তি আর দুপুরের এই ঘটনার পর সবাই মানসিক ও শারীরিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই বিছানায় পড়া মাত্র সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঝামেলা তাদের পিছু ছাড়ল না। হঠাৎ করে একটা ঘরে, যেখানে দুজন ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘরটা পুরো ধোঁয়ায় ভরে যেতে লাগলো। নাকে তীব্র ধূপকাঠির গন্ধ যেতে ধরপড় করে দুজন উঠে বসলো আর দেখলো ঘর পুরো ধোঁয়ায় ভরে গেছে। ধোঁয়ার গন্ধে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মাথা ঘুরছে। এত কিছুর মধ্যেও ধোঁয়ার মধ্যে তারা দেখতে পেল তিনটে অবয়ব, দুটি পুরুষ, একটি নারী। তারা ভয় চিৎকার করে উঠল। তাদের এত জোর চিৎকারে হঠাৎ করে প্রত্যেকে হুড়মুড় করে তাদের ঘরে এসে ঢুকলো আর দেখলো পুরো ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গেল প্রবীরদার বাড়ি। মিনিট 15-20 পর প্রবীরদা সেই বাড়িতে এসে ওই ঘরটির মধ্যে গেল, কিন্তু ততক্ষণে ধোঁয়া আর গন্ধ কেটে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে ঘরে এত ধোঁয়া এত গন্ধ ছিল, এই 10-15 মিনিটের মধ্যে সেই গন্ধ বা ধোঁয়ার লেশমাত্র নেই। স্বাভাবিকভাবেই প্রবীরবাবু তাদেরকে অবিশ্বাস করলো আর বলল, তোরা কেন এরকম ফালতু ইয়ার্কি মারছিস? নিজেদের মন গড়া কথা বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস? তোরা ধোঁয়ার মধ্যে অবয়ব দেখছিস? তোরা 24 জন লোক আর একটা রান্নার ঠাকুর, প্রত্যেকেই পুরুষ মানুষ, এই বাড়িতে রয়েছিস আর তোদেরকে নাকি ভূতে দেখা দিচ্ছে। কিন্তু লেবারেরা প্রবীরদার কোনো কথা এইবার আর শুনল না। তারা বলল, তারা এই বাড়িতে আর থাকবে না, সে যাই হয়ে যাক। প্রবীরবাবু তাদেরকে টাকা না দেওয়ার ভয় দেখালেন, বললেন যে তোরা চলে গেলে আমি কিন্তু তোদের কোনো টাকা দিতে পারবো না। কিন্তু তারা বলল, বাবু প্রাণ থাকলে তবে তো টাকা। এখানে যা ঘটছে তা আপনি বিশ্বাস করছেন না আর আমরাও বুঝতে পারছি না, কিন্তু এটুকু পরিষ্কার বুঝতে পারছি এ বাড়িতে কিছু একটা আছে। প্রবীরবাবু এবার বুঝলেন ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তিনি গলা নামিয়ে তাদেরকে বোঝালেন এবং শেষমেশ তিনি বললেন, তাকে যেন একটা দিনের সময় দেয়া হয়, সে অন্য বাড়ি খোঁজার চেষ্টা করছে। কিন্তু তা বলা সত্ত্বেও যাদের সঙ্গে এরকম ভৌতিক ঘটনা ঘটে গেছে তারা কিছুতেই থাকতে রাজি হলো না। আর যাদের সঙ্গে কোনো কিছু ঘটেনি তারা বলল, তারা এই বাড়িতে একটা রাত থেকে যাবে। বাকিরা চলে গেল তাপ বিদ্যুৎ কেন্দ্রে, সেখানেই তাদের শোয়ার ব্যবস্থা করা হলো। ভয় তাদেরকে এমনই ঘিরে ধরেছিল যে রান্নার ঠাকুর পর্যন্ত একা রান্নাঘরে রান্না করতে ভয় পাচ্ছিল। রান্নার ঠাকুর যখন রান্না করতে আরম্ভ করলো, সবাই তাকে ঘিরেই ওই রান্নাঘরে বসে রইল। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। রাতে একজন লেবারের বাথরুমে যাওয়ার দরকার হয়ে পড়লো। সে ঘুম চোখে উঠে আস্তে আস্তে বাথরুমের দিকে গেল। ভয় তাদেরকে এমনই ঘিরে ধরেছিল যে বাথরুমে ঢুকে সে ছিটকিনি লাগাবার সাহস করল না। বাথরুম করার পর সে যখন দরজা খুলে তার ঘরে ফিরে যাবে, সে দেখল যে বাথরুমের দরজা বন্ধ হয়ে গেছে। সে কোনো কিছু না ভেবে চিৎকার করতে লাগলো, কিন্তু বাথরুম বাড়ির এক প্রান্তে হওয়ায় তার গলা কি তাদের কাছে পৌঁছাবে? কেউ কি আসবে তাকে সাহায্য করতে? সে দুম দুম করে বাথরুমের দরজা ভেঙে ফেলতে চেষ্টা করলো, কিন্তু অত ভারী দরজা, অত মজবুত দরজা সে কি ভাঙা যায়? এই সময় যা ঘটলো সেটা যে ঘটবে সে কল্পনাও করতে পারেনি। বাথরুমের শাওয়ার হঠাৎ করে চলতে আরম্ভ করলো এবং ঠান্ডা জলের স্রোত পড়তে লাগলো তার গায়ে। ঘটনা শুরুর আগেই বলেছিলাম এই বাড়ির কিন্তু জলের কোনো কানেকশন নেই, তো কোথা থেকে জল আসছে? জলের উৎস তো শুধু ওই কুয়ো। এমন সময় সে শুনতে পেল বাথরুমের ভেতরে একটি কান্নার আওয়াজ, নারীর কান্না। সে ভয় কাঠ হয়ে গেল, সে প্রাণপণ চিৎকার করে উঠল, বাঁচাও! ভাগ্য ভালো তার গলা বেশ কিছুজন শুনতে পেয়েছিল, তারা তড়িঘড়ি তাকে এসে বাথরুম থেকে উদ্ধার করে। সে সবকিছু বলায় তারা যারা থেকে গেছিল বাড়িতে ভয় কাঠ হয়ে গেল। না, আর থাকা যায় না। তারা প্রত্যেকে জিনিসপত্র ফেলে রেখে ঠিক করলো এক্ষুনি তাপবিদ্যুৎ কেন্দ্রে ফিরে যাবে, এই বাড়িতে আর এক মিনিটও থাকা যাবে না। তারা যখন দল বেঁধে রান্নার ঠাকুর সমেত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, অত বড় লোহার মেন গেট নিজে থেকে বিভৎস আওয়াজ করে বন্ধ হয়ে গেল। আর তারা যেটা দেখলো সেটা তারা স্বপ্নেও ভাবতে পারে না, অকল্পনীয় দৃশ্য। তারা দেখলো তাদের জামা কাপড় জানলা দিয়ে বারান্দা দিয়ে যেখান থেকে পারছে কেউ যেন ভেতর থেকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে। তার সঙ্গে জুতো, জামা, ব্যাগ, গামছা সব জিনিস যেন উড়ে উড়ে বাড়ি থেকে সামনের বাগানের ঘাসে এসে পড়ছে। এই ঘটনা যখন তাদের সাথে ঘটছে তারা ভয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। চারিদিকে লম্বা দেয়াল দিয়ে ঘেরা বাড়ি, আর দেয়ালের ওপর পেরেক গাঁথা। কোথা দিয়ে তারা পালাবে? পালাবার কোনো পথ নেই। এত কিছুর মধ্যেও তারা দেখলো তিনটে অবয়ব, একটি বাগানের কোণে, একটি বাথরুমের জানলায়, আর একটি ছাদে। তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মেন গেটে কেউ লাথি কেউ ঘুষি, যেভাবে হোক মেন গেট ভেঙে ফেলতে চেষ্টা করতে লাগলো। ভাগ্যক্রমে সবার বল প্রয়োগে মেন গেটটা খুলে যায় আর তারা কোনো রকমে প্রাণ নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে দৌড়ে পালায়। প্রবীরবাবুকে সেই রাত্রেই ডাকা হয়েছিল এবং সবাই ঘটনাটা তাকে খুলে বলল। প্রবীরবাবু বাড়াবাড়ি দেখে আর কোনো বকাবকির দিকে গেলেন না, তিনি আশ্বাস দিলেন কালকেই এর একটা হেস্তনেস্ত করবে। সকালবেলা প্রবীরবাবু সেই দালালের খোঁজে সেই দালালের আস্তানায় গেলেন। একটি পান দোকানের সামনে একটি আড্ডার থেকে প্রবীরবাবুর ওই দালালের সঙ্গে দেখা হয়েছিল তিনি যখন একা ওয়াল্টেয়ারে এসেছিলেন। সেই পানের দোকানে সেই দালালের খোঁজ নেওয়াতে পানের দোকানের লোকটি তাকে বললেন, ওই দালালকে পাওয়া তো একটু মুশকিল, নানান কাজে এদিক ওদিক যায়, তো কি হয়েছে বাবু, কিছু গন্ডগোল? প্রবীরবাবু সেই বাড়ির কথা এবং সেই বাড়িতে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো সেই পান দোকানের মালিককে জানায়। সেই পান দোকানের মালিক ঘটনা শুনতে শুনতে চোখ দুটো বিস্ফারিত করে প্রবীরবাবুর দিকে তাকিয়ে থাকে। প্রবীরবাবুর কথা শেষ হওয়ার আগেই পান দোকানের মালিক তাকে চুপ করিয়ে চিৎকার করে বলে, আপনি কি খেপে গেছেন বাবু? ওই বাড়ির সামনে দিয়ে কেউ পথ চলে না, আর আপনি কিনা সব লেবারদের নিয়ে বাড়িতে গিয়ে উঠেছেন। বাবু, ওই বাড়িতে কেউ টিকতে পারে না। ওই বাড়ি 4 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু কেউ টিকতে পারেনি। ভাড়াও বসানো হয়েছিল অনেক, ভাড়াটেরা এক রাত্রেই সব পালিয়েছে ছেড়ে। ও বাড়ির এক গল্প আছে বাবু, ভয়ঙ্কর গল্প। ওই বাড়িতে এক বাবা মা তার ছেলেকে নিয়ে থাকতো। সে ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল, বিদেশে চাকরি পেল। বছর খানেক ওখানে থাকার পর ছেলে মা বাবার সঙ্গে দেখা করার জন্য বিদেশ থেকে ফিরছিল। এমন পোড়া কপাল ছেলেটির, প্লেন ক্র্যাশে ছেলেটা মারা গেল। ছেলেটার ক্ষত বিক্ষত দেহ কফিনে করে তার বাবা মার কাছে আনা হয়। তার বাবা মা ছেলের টুকরো টুকরো দেহ দেখে চিনতে পারে না। মা তো পাগলটি হয়ে গেছিল, আর বাবা তো পুরো জ্যান্ত লাশ। অমন সোনার টুকরো ছেলে এমন ভাবে অপঘাতে চলে গেল, কোন বাবা মা সহ্য করবে বলেন? তবে বাবু, ওই মায়ের ইচ্ছায় ছেলেকে ওই বাড়ির বাগানে কবর দেওয়া হয়েছিল। সবাই বাধা দিয়েছিল, কিন্তু মায়ের পাগলামিতে সবাই রাজি হয়ে গেল। কিন্তু ওই মা পাগলটি হয়ে গেছিল। একদিন খুব কষ্টের মধ্যে গলায় দড়ি দিল ওই বাথরুমে। ছেলেও গেল, বউও গেল, পড়ে রইল ওই লোকটি। আর লোকটি কি করবে? এমনি জ্যান্ত লাশ হয়ে গেছিল। ছাদ থেকে দিল লাফ নিচে, শেষ, সব শেষ। সবাই বলে ওই 3 জনের আত্মা ওই বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, তারা ওই বাড়ি ছেড়ে কোনোদিন যাবে না বাবু। ওই 3 জনের আত্মা কাউকে ওই বাড়িতে টিকতে দেয় না বাবু। ওই দালাল বুঝেছিল আপনার নতুন লোক আছেন, আপনারা এই বাড়ির ইতিহাস জানেন না, তাই আপনাদেরকে সস্তায় গুছিয়ে দিয়েছে। ভালো কথা বলছি বাবু, আপনারা ওই লোক নিয়ে অন্য বাড়ি দেখেন, এ বাড়িতে থাকেন না, মারা পড়বেন। पैसा थेके प्राणेर दाम अनेक बेशी अन्य बाड़ी देखुन। घटना शुने प्रबीर बाबू आर कोनो कथा मुखे आनते पारलेन ना। प्रबीर बाबू स्थानीय लोकजन निये ओई बाड़ीते गिये जखन पौंछलेन देखलेन सेई लेबारदेर समस्त जिनिस सामनेर बागानेर मध्य छड़िये आछे। सेई बाड़ी तत्क्षणात् खाली करे देवा हलो एबं तारा गिये उठलो अन्य एक आस्थानाय। किन्तु आंध्रप्रदेशेर ওয়াল্টেয়ারের सेई चारतला बाड़ीर माया सेई बाबा मा छेले एखोनो छाड़ते पारेनि, तारा ओखानेई थाके। কেমন লাগলো বলো তোমাদের এই ঘটনাটা? আমার কিন্তু বেশ রোমাঞ্চকর লেগেছে। প্রচন্ড ভয় লেগেছে এরকম বলবো না, কিন্তু ঘটনাটার মধ্যে বেশ রোমাঞ্চ আছে। বেশ কিছু ছোট ছোট ঘটনা নিয়ে এই পুরো ঘটনাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, কেননা এরকমই নতুন নতুন ঘটনা নিয়ে প্রত্যেক সপ্তাহে চলে আসবে প্রেতপক্ষ। প্রসেনজিৎ রায়কে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ঘটনা পাঠাবার জন্য। আর তোমরাও ঘটনা পাঠাবার জন্য pretpokkho@gmail.com এ ঘটনা পাঠিয়ে দিতে পারো। আর পাঠাতে পারো প্রেতপক্ষর ফেসবুক পেজ ইনবক্সে। তো তোমরা চটপট ঘটনা পাঠাতে থাকো, আর সেই ঘটনার মধ্যে যে ঘটনা সব থেকে রোমাঞ্চকর এবং ভয় পাওয়াবে সেই ঘটনাই পড়ে শোনানো হবে প্রেতপক্ষ ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানেই শেষ, ফিরে আসবো পরের সপ্তাহে। লাভ ইউ অল, টাটা।